হ্যালো, আসসালামু আলাইকুম। স্কেটিং টি টু এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল SK.405, এবং আজকে আমরা দেখব কীভাবে বুয়েটের অ্যাপ্লিকেশন করা যায়। সো আমি নতুনভাবে ক্রোম থেকে ঢুকব বুয়েট ইউনিভার্সিটি। ওকে, তো আমি যে কোনো একটা লিঙ্কে ঢুকবো। আমি চাই আপনারা সবসময় লিঙ্ক খুঁজে তারপর ঢুকেন। আমি যদি ডিসক্রিপশনে আজকে লিঙ্ক দিয়ে দিই তাহলে আপনারা লিঙ্কের উপরে ডিপেন্ডেন্ট হবেন। সো আমি চাই আপনারা যেন নিজেরা খুঁজে বের করতে পারেন। ওকে, এটা হলো বুয়েটের উইকিপিডিয়া। সো আমাদের এটা দরকার নাই, আমাদের হোম পেজ দরকার। হোম পেজ থেকে আমরা চলে যাব এডমিশনে। ওকে, কোনো ডকুমেন্ট আমাদের দরকার, আমরা এডমিশনে ক্লিক করব। অ্যান্ড দেখ, আমরা ওয়েবসাইট ফর আন্ডার গ্র্যাজুয়েটে ক্লিক করব। তার আগে আমি বলে নিই, আমি অ্যাপ্লাই নাও অপশনটা দেখতেছি, এটা ক্লিক করে দিব। তারপর আমাদের এরকম একটা হোম পেজ শো করবে। আচ্ছা, আপনারা এখানে দেখতেছেন আমার এখানে কামটাসিয়া জলসা পড়ছে, এই কারণে আমি এক্সট্রিমলি সরি। এখানে আপনারা যদি একটু ফলো করেন, এসএসসি এইচএসসি রোল নাম্বারগুলো চাবে। ফার্স্ট অফ অল আমি বোর্ডগুলো দিব, রোল নাম্বারগুলো দিয়ে দিব, এবং পাসিং ইয়ারগুলো দিয়ে দিব। ক এবং খ যদি কেউ করতে চান, কয়ের জন্য আলাদা অ্যাপ্লাই করতে হবে, কয়ের জন্য আলাদা অ্যাপ্লাই করতে হবে, দুইটা অ্যাপ্লাই একসাথে করতে পারতেছেন না, অর্থাৎ আমরা বিওপি বা অন্য যে কোনো অ্যাপ্লিকেশন যেগুলো আমরা একসাথে সিলেক্ট করে টাকা পেমেন্ট করে করতে পারতেছি, এটা সিস্টেমটা পুরাই চেঞ্জ। বরাবরই এই এই সিস্টেমটা থাকে, বইটার জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়। সো আমরা এটা ফলো করব। তো তারপর আমরা এই প্যাটার্নটা ফিল আপ করবো। তো আমি আপনাদের আমার স্টুডেন্টের আমার কাস্টমারের সুবিধার জন্য আমি এই জিনিসটি একটু স্কিপ করবো। ওকে, আমি এটা ফিল আপ করে তারপর আমি আপনাদের সামনে আবার আসবো। তো যাই হোক, এখানে আমার ভিডিওটার মধ্যে একটা জলসা বাড়তেছে, এটা কামতাশিয়ার সফটওয়্যারের জলসা। যেহেতু আমি আমার প্রফেশনাল পিসি থেকে আমি এগুলো করতেছি না, যার ফলে কিন্তু বাসা থেকে করতে হচ্ছে, এবং বাসার যে পিসিটা এটার মধ্যে আমি কামতাশিয়া ইনস্টল দিয়েছি, আমি জলসাপটা আসতেছে। সো এটার জন্য এক্সট্রিমলি সরি। ওকে, তো আপনার যদি একটু দেখেন যে আমি এখানে সব কিছু ফিল আপ করে দিছি, এসএসসি এইচএসসি, এটা নর্মালি রাজু উত্তরা মডেল কলেজ এগুলো শো করতেছে, এটা অটোমেটিক শো করবে। ওকে, আপনি কোন কলেজ থেকে পড়ছেন, আপনার নামটা এটা অটোমেটিক আসবে, এবং আপনার কোন কলেজ থেকে পড়ছেন, এসএসসি এইচএসসি, এটা অটোমেটিক নিয়ে নিবে। আর আপনার এটা নেওয়ার পাশাপাশি আপনার রেজাল্টগুলোও শো করবে। ওকে, রেজাল্টগুলো শো করবে। অ্যান্ড আমরা এখান থেকে সিলেক্ট করে দিব এইচএসসি, এইচএসসির পরে ছবি অ্যান্ড সিগনেচার, পাসপোর্ট সাইজের ছবি, অবভিয়াসলি মার্ক করে নিয়ে নেবেন, এবং অবশ্যই এগুলোর রেজলিউশন লাগবে একদমই লো কোয়ালিটির। ওকে, আমরা একটা বিকাশ নাম্বার দিব, বুয়েটের প্রতিবারই টাকা ব্যাক করে ওরা। যদি আপনি কোনো কারণে না টিকেন, আপনার টাকাটা ব্যাক আসবে, এই কারণে আপনার একটা নাম্বার দিতে হবে, যে নাম্বারটা পরবর্তীতে ওনারা সিরিয়াল বাই সবার টাকা ব্যাক দেবে, এবং আপনারটাও ব্যাক দেওয়া হবে যদি আপনি না টিকেন সেক্ষেত্রে। ওকে, আপনি টিকলে এই টাকাটা ব্যাক পাচ্ছেন না। আচ্ছা, আমরা এখানে বারকোড দিয়ে দিব। আমি আমার স্টুডেন্টের সুবিধার জন্য সব কিছুই হাইড করার ট্রাই করছি, এবং আপনাদের বোঝানোর জন্য ট্রাই করছি। তারপরে আমি আপনাদের বলে রাখি যে এখানে অনেক সুন্দরভাবে লেখা আছে, ধাপগুলা পাশে লেখা আছে, আপনার কী করতে হবে, নাম দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে, আপনার এজগুলো দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, প্লেস অফ বার্থ দিতে হবে। সো এই জিনিসগুলো আপনি ফলো করলে নর্মালি খুব ইজিলি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ওকে, আমি নেক্সটে এরকম একটা হোম পেজ দেখাবো আমার। সব সিলেক্ট করার পর এখানে এডিট এবং সাবমিটের একটা অপশন আসবে, যদি প্রবলেম হয় আমি এডিটে করে আপডেট দিয়ে দিব আবার। আর যদি আমার মনে হয় না ঠিক আছে, কোনো ভুল নাই, সেক্ষেত্রে আমার কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না, আমি ডাইরেক্ট সাবমিটে ক্লিক করব। ওকে, এখানে ভালো করে পড়তে হবে যে যেটা আছে আমরা খুব ক্লিয়ারলি পড়ে সাবমিট দিব, কজ বুয়েটের কিন্তু দ্বিতীয়বার সাবমিটের পরে টাকা পেমেন্টের পরে আপনি কোনো কিছু করতে পারতেছেন না ওয়েট, এবং আপনার ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যে আমরা বুয়েটে অ্যাপ্লাই করতেছি। ওকে, সো আমি সাবমিটে ক্লিক করব। হ্যাঁ, আমার ওকে ওকে, আমার এখানে সবগুলা ঠিক বলতেছে। সো হ্যাঁ, আমার আর কিছু করার দরকার নেই, সো আমি সাবমিট ক্লিক করব। নাও সাবমিটেড কোড, এখানে কোডটা শো করতেছে।
ওকে, এখানে 19247 এটা আমার কোড। সো এই কোডটা আমার রেখে দিতে হবে টাকা পেমেন্টের জন্য। ওকে, এখন টাকা পেমেন্ট করব, এখানে অনেক পদ্ধতি দেওয়া থাকবে, আমি রকেটে টাকাটা পেমেন্ট করব। সেভ করব এটা, এবার মনে হয় না সেভ নিবে, তারপর একবার ট্রাই করে দেখি ডাইরেক্ট সেভ নেয় কি না, যদি না নেয় তাহলে আমার আবার একটু ঘোরায় ফিরে আর কি সেভটা দিতে হবে। মনে হয় না নিবে, না নিবে না, মনে হয় না নিবে। যদি এভাবে সেভ না নেয় সেক্ষেত্রে আমার পদ্ধতিটা একটু চেঞ্জ করতে হবে এবং আমাকে অন্যভাবে এই ডকুমেন্টটা সেভ দিতে হবে, যেহেতু আমি বাসা থেকে এই ডকুমেন্টগুলো লকডাউনের মধ্যে ফিল আপ করতেছি, তাই এই ডকুমেন্টগুলো আমার পরবর্তীতে আমার কাস্টমারকে দেওয়ার জন্য এগুলো আমার প্রয়োজন হবে, তাই আমি চাচ্ছি সেভ রাখার জন্য। হ্যাঁ, আপনারা এইভাবে সেভ নিয়ে রাখবেন এবং পরে পেন ড্রাইভে নিয়ে যে কোনো দোকান থেকে আপনার পিন দিয়ে দিবেন। আর যদি পেন ড্রাইভ যদি প্রিন্টার থাকে তাহলে তো সাথে সাথে প্রিন্ট দেওয়ার সুযোগটা পাচ্ছেন। আচ্ছা, ওকে, সো এখানে আসলে এইভাবে সেভ হবে না, দেখবো, কজ যদি অ্যাপ্লাইটা খুব ভালোভাবে না দেখি তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে পারতেছেন না, এবং খুব খুঁটিনাটি জিনিসপত্রগুলো আমি আপনাদের ফুল ভিডিওর মধ্যে বলতেছি, যেটা আপনাদের জন্য অনেক ভালো হবে। যদি মিস করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটাই প্রবলেম হবে, কজ এটা বুয়েটের অ্যাপ্লাই। চলে যাবো অ্যান্ড ওই ডিফল্ট ব্রাউজারে চলে গিয়ে আমি প্রিন্টের অপশনে গিয়ে পিডিএফ ক্লিক করবো অ্যান্ড দেন সেভে ক্লিক করবো, অ্যান্ড ডাইরেক্ট আমি আমার নির্ধারিত ফাইলের মধ্যে আমি এই ডকুমেন্টটা সেভ করব, যাতে করে পরে আমি খুব ইজিলি পেয়ে যাই। ওকে, আমি আমি এই ফাইলটা আলাদাভাবে খুঁজে এটা ভিতরে সেভ রেখে দিচ্ছি। আমাদের ডকুমেন্ট সেভ দেওয়া জানতে হবে। ওকে ওকে, এখন আমি সেভ দিলে আশা করি সেভ হয়ে যাবে। ডান হয়ে গেল। তো এখন আমরা টাকা পেমেন্টের প্রসেসিংটা দেখব। ওকে, আমি ফাইলটা একটু ওপেন করে রাখবো, কজ আমার এখানে এই কোড নাম্বারটা একটু লাগবে, অ্যাপ্লিকেশন সিরিয়াল যে নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারটা একটু লাগবে। সো এই সিরিয়াল নাম্বারটা আমার পেমেন্টের সময় লাগবে। তো আমি এবার দেখবো একটু মেথড যে কীভাবে টাকা পেমেন্টটা করতে হয়। ওকে, আমি খুঁজে নিব যে টাকা পেমেন্টটা কীভাবে করতে হয়, আমি একটু দেখবো টাকা পেমেন্টের অপশনটা কোথায় আছে। এগুলো সবই আমার করা আছে, তারপর আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি, আপনারা যেন যে কোনো অ্যাপ্লিকেশন করার সময় যেন নিজেরাই খুঁজে বের করতে পারেন। যারাই অ্যাপ্লিকেশন করে তারা সবাই কিন্তু খুঁজে নেয়, কারো কাছে নির্ধারিত কোনো কিছু থাকে না, তো এই কারণে খোঁজার অভিজ্ঞতাটা আপনাদের লাগবে। সার্চ ইঞ্জিনের সাথে আপনাদের ভালো একটা সম্পর্ক থাকতে হবে, গুগল সার্চ ইঞ্জিনের সাথে, তাহলে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন খুব ভালোভাবে খুঁজে বের করে সাবমিট দিতে পারবেন। আমি আবারও সরি বলে নিচ্ছি, কজ আমার ভিডিওর মধ্যে জল সাপটা দেখা যাচ্ছে, যার কারণে হয়তো আপনাদের একটু প্রবলেম ফেস করতে হচ্ছে, তো আমার কিছুই করার নাই, আমার বাসায় যেটা ছিল সেটার মধ্যে জলসাপ আসে এবং এই কীগুলো আমার কাজ করতেছে না, যার ফলে আমার এই কীগুলো দেওয়া লাগতেছে। ওকে, আমি একটু নির্ধারিতভাবে আমি সার্কুলারটা পেয়ে গেলাম, বাট সার্কুলারটা পেলে আমার হবে না, কজ আমার পেমেন্টের মেথডটা লাগবে, পেমেন্টের অপশনটা লাগবে। আমি যদি একটু দেখি অ্যাপ্লিকেশন সাব ডাউনলোড ডাউনলোড আমি যদি একটু দেখে নিই এগুলোর মধ্যে, আচ্ছা আমি যে কোনো একটার মধ্যে একটু ঢুকবো, খুঁজে নিতে হবে। হ্যাঁ, আপনারা সবসময় এভাবে খুঁজে নিবেন। আমার কাছে যদি এই সব লিঙ্কগুলো আমার ডেস্কটপে রাখা আছে, আমি চাইলে এখান থেকে দেখে আপনাদের পেমেন্টটা করতে পারি, বাট আমি চাচ্ছি যে আপনারা যেন একটু কষ্ট করে বের করে নেন, তাহলে আপনাদের পরবর্তী যে কোনো অ্যাপ্লাই, বুয়েট বলেন, ডুয়েট বলেন, কুয়েট বলেন, যেটাই বলেন না কেন, আপনারা যেন সব অ্যাপ্লাইগুলাই নিজস্বভাবে খুঁজে বের করে নিতে পারেন। শুধু ইউনিভার্সিটির অ্যাপ্লাই না, জীবনে যত অ্যাপ্লাই আছে সব অ্যাপ্লাই যেন আপনারা খুঁজে নিতে পারেন। খুঁজতে হবে খুঁজতে হবে, খোঁজার কোনো বিকল্প নাই। আমি যদি একটু দেখাই আপনাদের যে এখানে কীভাবে আসতেছে পেজটা, আমি যদি কোড নাম্বারটা দিই 19247, ওকে, আমি যদি এই কোড নাম্বারটা এখানে দিয়ে দিই 19247, ওকে, ডেট অফ বার্থটা যদি আমি একটু দিয়ে দিই আবার একটু ওপেন করে, 28/10/2003, 28/10/2003, ওকে। এখন আমি এটা যে পিইউ নিজে যে ক্যাপচারটা আমাদের শো করতেছে সেই ক্যাপচারটা যদি আমি দিয়ে দিই, সেই ক্যাপচারটা যদি আমি দিয়ে দিই তাহলে কী হবে,
এইটা ইন্টারফেসটা শো করবে। সো ফাইনাল সাবমিট ইজ নট এ কমপ্লিটেড, ফাইনাল সাবমিট এখনও হয় নাই। সো আমাদের ফাইনাল সাবমিট তখনই হবে যখন আমরা টাকাটা পেমেন্ট করব। ওকে, আচ্ছা আমরা টাকার মেথডটা দেখতেছি একটু, আর এখান থেকে আমাদের পেমেন্টের অপশনটা শো করবে। ওকে, পেমেন্ট সিস্টেম এখানে শো করবে, এখানে আপনার অনেক অথরিটি পাবেন, এখন অনেক অপশন পাবেন, আপনার চয়েস মতন আপনার একটা অপশন সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করব রকেটের অপশনটা, কজ আমি রকেট থেকেই পেমেন্টটা করতে চাচ্ছি যেহেতু আমার রকেটে টাকাটা আছে। কিন্তু সোনালি বিল পেমেন্ট সিস্টেমটা আমি গ্রহণ করতেছি না। ওকে, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি বিকাশ রকেট। ওকে, রকেটে আসবো, অ্যান্ড রকেটে এসে আমি রকেট থেকে টাকাটা পেমেন্ট করবো। আমি মোবাইল থেকে আমি চলে যাব, মোবাইলে আমি আপনাদের একটু দেখাই দিব যে কিভাবে আমি মোবাইল থেকে পেমেন্টটা করব। হ্যাঁ, আমি যদি আপনার সুবিধার জন্য আরেকবার একটু দেখাই দিই, যে এখানে আমি যদি আবার বারবার ঢুকি তারপরেও যদি ভুল ইনফরমেশন দিই তারপরে কিন্তু আমার এটা শো করবে না, কজ আমার যদি টাকা পেমেন্টের পরেও একটু সময় লাগে টাকাটা ওয়ান রানে যোগ হইতে, হালকা মানে এটা একদমই খুব কমই সময়, ফার্স্টের দিন দুই দিন একটু সময় বেশি। আচ্ছা, আমি আপনাদের আগে একটা কথা বলে রাখি যে আমার আরও আগে ভিডিওটা দেওয়ার কথা ছিল, বাট সার্ভারের কারণে আমি দিতে পারি নাই। তো এটা আসলেই দুঃখিত, আমি অনেক কষ্ট করে এখন অ্যাপ্লাইটা করতেছি, বুঝতে পারলেন? তো আশা করি আপনাদের একটু কষ্ট হলো একটু ভালোভাবে ফুল ভিডিওটা দেখে তারপর অ্যাপ্লাইটা করবে, আর যারা পারবেন না তারা অবভিয়াসলি বুয়েটের অ্যাপ্লাইটা করবেন না, অবশ্যই দোকানে সহযোগিতা নেবেন বা আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের যেন অ্যাপ্লিকেশনটা করতে পারেন। যেহেতু বুয়েটের অ্যাপ্লাই এগুলো পরবর্তীতে কিন্তু কোনো রিকোয়ারমেন্ট কোনো অপশন দিলেও কিন্তু চেঞ্জ করা যায় না। ওকে, সো এটা আপনার মাথায় রাখতে হবে, সেটা বুঝে শুনে অ্যাপ্লাইটা আপনার করতে হবে। এর মধ্যে আপনারা, আমি জানি না আপনারা বুটেক্সের অ্যাপ্লাইগুলো করছেন কিনা, যদি না করেন আমার ভিডিও থেকে দেখে নেবেন, আপনারা বুটেক্সের অ্যাপ্লাইগুলো করে নেবেন। বাংলাদেশের একমাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয় গুচ্ছর সম্পর্কে হয়তো আপনারা জানেন কিনা আমি জানি না, বাট গুচ্ছর আরও 10 দিন আমাদের লকডাউনের কারণে আরও 10 দিন বাড়াই দিছে। সো গুচ্ছটা আপনারা আর 15 তারিখের পরে যে স্টেপটা ছিল সেটার জন্য আপনারা আরও কিছু সময় পাচ্ছেন, ফার্স্ট স্টেপের সময়টা আরও 10 দিন যোগ করা হয়েছে। ওকে, সো আমি কনফার্ম সাবমিশনে ক্লিক করলাম, দেখি কি আসে, সেম অপশনটা আসতেছে বারবার এটাই আসবে। তো আমি টাকা পেমেন্টের অপশনটায় ক্লিক করে টাকা পেমেন্টের সিস্টেমটা মেথডটা আমি আপনাদের দেখাবো। আমি বারবার এখানে দেখাইতেছি কজ আমার ডেটটা হবে 23-28 হবে, আমি এখানে 23 দিয়ে দেখাচ্ছি, বারবার কিন্তু আর ভুল বলবে, যতবার দিব ততবারই কিন্তু এখানে ভুল শো করাবে। তো আমি অ্যাডমিশন হোমে চলে যাব। ওকে, আমি অ্যাডমিশন ভুলে চলে যাব আমার। ওকে, এখন আমি পেমেন্টের মেথডে চলে যাব, আবার আমি পেমেন্ট করার সিস্টেমটা প্রসেসিংটা একটু দেখে নিব আরেকবার। আমি যদি 28টা সিলেক্ট করি, আমি দেখেন আমি যদি সব কিছু ঠিকঠাক দিই, দেখেন কি বলে আমাকে। ফার্স্টে আমি যেটা দেখাইছিলাম সেম ওইটাই বলবে, এই যে গ্রুপ স্টাডি, মানে আমার এখানে পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, বাট কি হয় নাই, কি হয় নাই বলেন তো, টাকা পেমেন্ট হয় নাই। ওকে, এটা গ্রুপের ইনফরমেশন অর্থাৎ ডিটেলসে পিডিএফটা শো করতেছে, যদিও এই অ্যাপ্লিকেন্ট কপিটা আমাদের পরবর্তীতে লাগবে না, না লাগার সম্ভাবনা অনেক বেশি, তারপর আপনার সবাই সংগ্রহ করে রাখবেন। ওকে, তারপরে সবাই সংগ্রহ করে রাখবেন, আমি আবার এই জিনিসটা সেভ দিব আমার কাঙ্ক্ষিত স্থানে।
আমি যদি ফাইনাল সাবমিশনের অপশনটা চলে যাই, ফাইনাল সাবমিশন লিঙ্কে ক্লিক করি, তাহলে আমি এখান থেকে একটু ঢুকবো। আমি যদি সব ইনফরমেশনগুলো আবার দিই, এখানে তিনটা অপশন হয়, আমি তাই বারবার দেখাচ্ছি, আপনাদের হয়তো বিরক্ত হতে পারেন, বাট আপনাদের বুঝতে হবে যে এখানে তিনটা অপশন থাকে, একটা পিডিএফ ফাইল, একটা ফরম্যাট ফাইল, একটা ফাইনাল সাবমিশন। ওকে, সো আমি এখন এটা ক্যাপশনটা দিয়ে দিলাম, ক্যাপচারগুলো দিয়ে দিলাম। সো এখানে দেখেন কমপ্লিট অ্যাপ্লিকেশন রিসিভ ইট। ওকে, থ্যাংক ইউ খন্ডকার সামিয়া আজাদ, আমি এটা সেভ রাখবো। আমি একেবারে আপনাদের মোবাইলের অপশনে চল নিয়ে যাব যে কিভাবে টাকাটা পেমেন্ট করতে হয়। ওকে, রকেটের অপশনটা আপনারা অবশ্যই ফলো করবেন। আমি অপশনে চলে গেলাম, অ্যান্ড দেন আমি শো করব নাম্বার, বিল পেতে ক্লিক করব। এটা খুবই দ্রুত করতে হয়। আমি এখানে নাম্বার দিয়ে দিব, গার্জিয়ানের নাম্বারটা আমি দিব যেটা আমাকে দেওয়া হয়েছে বা আমাকে বলা হয়েছে। আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটা আপনারা দিবেন যেটা আমাদের ইনফরমেশন যাবে। সো আমি একটু নাম্বারটা একটু কালেক্ট করে নিই, যেহেতু ভিডিওর কারণে আমি দেখতে পাচ্ছি না, তাই আমি নাম্বারটা একটু উঠাই নিব। তো বেশ, ওকে, আমি নাম্বারটা উঠিয়ে নিচ্ছি। ওকে, আমার নাম্বারটা উঠানো হয়ে গেলে তারপর পরের ধাপে আমার যাইতে হবে। জিনিসটা খুবই দ্রুত করতে হবে। আমি আপনাদের বলে রাখা ভালো যে আমি কিন্তু সিরিয়াল নাম্বারটা, ওই নাম্বারটা দেওয়ার পর একটা কোড নাম্বার দিতে হবে, আমার দিতে হবে এই কোড নাম্বারটা 292, এটা হলো আপনার বুয়েটের কোড নাম্বার। সো এটা শো করাইতে হবে, কজ এটার মধ্যে আমি টাকাটা পেমেন্ট করব। ওকে, তারপর আমার অ্যাপ্লিক্যান্ট কপি নাম্বারটা দিতে হবে, অ্যাপ্লাইটের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার 19247, এটা আমার অ্যাপ্লিকেশন আইডি, এটা আপনারা অবভিয়াসলি দিবেন না, আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা দিবেন। সো আমি অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পর এখানে আসবে খন্ডকার সামিয়া আজাদ অ্যামাউন্ট। ওকে, অপশন আছে 1000 টাকা, এখানে অ্যাকসেপ্ট দিবেন অ্যান্ড দেন ডেডলাইন দিবেন, তাহলে আসবে। সো আমি এখানে আমার কোড নাম্বারটা দিয়ে দিব, রকেটের কোড নাম্বারটা। আমি আপনাদের সুবিধার জন্য বলতেছি যে আমার অলরেডি 3-4 বার টাকাটা পেমেন্ট অপশনে গেছি, বাট করতে পারে নাই কারণ অনেক লেট হয়ে যাইতেছে, তাই হয়তো কিছু কিছু অপশন আমার দেখাইতে একটু লেট হইল। এ দেখেন সেম অপশনটা আমার, এটা ক্লোজ হয়ে গেছে টাইম বেশি হওয়াতে। তো আমি আবার সেম প্রসেসিংয়ে যাব, *322, আমি আবার ঢুকবো, ঢুকে আবার নতুনভাবে আবার ঢুকার ট্রাই করবো এবং খুব দ্রুত করার চেষ্টা করবো, কজ এই কাজটা না করলে যদি লেট করি তাহলে আমার বারবার টাকাটা পেমেন্ট করতে হবে। সো আমি অপশন খন্ডকার এখানে আসলাম, আবার আমি আবার টাকাটা পেমেন্ট করতেছি, হ্যাঁ টাকাটা পেমেন্ট করবো, অ্যান্ড স্ক্রিনশট দিয়ে রাখবো এটা। আমার টাকা অলরেডি পেমেন্ট করা শেষ, খুব ইজিলি পেমেন্ট করা যায়। আপনারা অবশ্যই কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের যথারীতি হেল্প করার চেষ্টা করব। সকল ডকুমেন্ট আমরা রেখে দিব, মোবাইলে একটা ভেরিফাই কোড যাবে ওইটাও রেখে দিব, যদিও এগুলো কোনো ডকুমেন্ট আমাদের পরবর্তীতে লাগবে না, তারপর আমরা এই ডকুমেন্টগুলো রেখে দিব যাতে করে যদি কোনো প্রবলেম হয় সার্ভারে তাহলে যেন আমরা এগুলো শো করাইতে পারি হেল্পলাইনের কাছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।